আমি স্ক্রিনে চলে আসলাম, প্রথম দেখাবো ইনকামিং কল কিভাবে বন্ধ করতে হয় মোবাইলের। যতটা সিম চলে প্রত্যেকটা সিমের ইনকামিং কল বন্ধ করে রাখতে পারবেন। সিম দিয়ে সব কাজ করতে পারবেন, ইন্টারনেট চলবে, আপনি কল করতে পারবেন, শুধু আপনাকে কল করতে পারবে না। এই সেটিংসটা করার জন্য সোজা স্মার্টফোন থেকে ডায়াল করে চলে আসবেন। আপনি দুইটা সিমের মধ্যেও করে রাখতে পারেন, অথবা চাইলে একটা সিমের মধ্যেও করতে পারেন, যে সিমের মধ্যে আপনার কল আসে বেশি, অথবা যে সিমটা দিয়ে আপনি ইন্টারনেটে কাজ করেন। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি কিভাবে করবেন। ডায়ালারে চলে আসবেন, ডায়ালারে এসে একটা কোড দিতে হবে, *21*018 দিয়ে দিলাম। আমার সিমটা রবি সিম, এর জন্য 018 দিলাম। আপনার সিমটা যদি বাংলা লিংক হয় 019 দিবেন, আপনার সিমটা যদি এয়ারটেল হয় 016 দিবেন, আপনার সিমটা যদি গ্রামীণ হয় 017 দিবেন। বুঝতে পেরেছেন? আমার সিমটা রবি, এর জন্য 018 দিলাম, *21*018, তারপর হ্যাশে টাচ করে দিবেন। আমি রবি সিম অ্যাপ্লাই করে দিব, কারণ আমার রবি সিমে প্রচুর পরিমাণ কল আসে। যে দেখুন আমি টুতে টাচ করে দিলাম, টুতে কিন্তু আমার রবি সিমটা সার্ভিসটা এই যে দেখুন সাকসেসফুল। এখন আমার এই রবি সিমে কেউ কল করতে পারবে না, আমি সবাইরে কল করতে পারবো, ইন্টারনেটে যে কোনো কাজ করতে পারবো। ঠিক আছে, মানে সিমটা চলবে ঠিকই, আমার সিমে কল আসবে না। এখন চাইলে কিন্তু এই সার্ভিসটা আবার অফ করতে পারেন। আপনি যদি অফ না করেন তাহলে কিন্তু আপনার কাছে আর কেউ কল করতে পারবে না, ঠিক না? আপনি সবাইরে কল করতে পারবেন। অফ করার জন্য, সার্ভিসটা অফ করার জন্য কি করতে হবে, *21# দিয়ে দিবেন। আমি আবারও বলতেছি, অফ করার জন্য সার্ভিসটা *21#, আপনি যে সিমে অ্যাপ্লাই করেছিলেন, মানে যে সিমে সার্ভিসটা অন করেছিলেন, ওই সিমে আবার মানে অ্যাপ্লাই করে দিবেন, এই সার্ভিসটা কিন্তু অফ হয়ে যাবে। এই দেখুন সাথে সাথে কিন্তু অফ হয়ে গেল, এখন আবার আপনারা সবাই কল করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছেন ফোনের ইনকামিং কল কিভাবে অফ করতে হয়, কিভাবে অন করতে হয়। তো এখন দেখাবো দ্বিতীয় সেটিংসটা, যে সেটিংসটা অন করা থাকলে আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ থেকে, মেসেঞ্জার থেকে, অথবা ইমো থেকে, যে যাই লিখুক না কেন, লেখার পরে উনি যদি ওইখান থেকে কেটে দেয়, আপনি দেখার আগে আপনি কিন্তু দেখতে পারবেন আপনাকে কি লিখছিল। তো এই সেটিংসটা অন করার জন্য কি করতে হবে, স্মার্টফোন থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার সাথে সাথে একটু নিচে চলে আসবেন, নিচে আসার সাথে সাথে এখানে দেখুন নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বার লেখা আছে, এই অপশনটাতে ট্যাপ দিবেন। আসার সাথে সাথে এখানে দেখুন মোর সেটিংস লেখা আছে, মোর সেটিংসে চলে আসবেন। এইখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে নোটিফিকেশন হিস্ট্রি, আপনাদের ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন হিস্ট্রি সেটিংসটা এখানেই থাকতে পারে। আমার ফোনটা ওপ্পো ফোন, এর জন্য আমরা মোর সেটিংসে পেলাম, এই যে দেখুন মোর সেটিংসে এসে নোটিফিকেশন হিস্ট্রি পেলাম। এক কথায় হচ্ছে আপনার ফোন থেকে নোটিফিকেশন হিস্ট্রি খুঁজে বের করবেন। আমি নোটিফিকেশন হিস্ট্রিতে চলে আসলাম, এই যে দেখুন এই অপশনটা আমি অফ করে রেখেছি, জাস্ট অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে সাথেই এইখানেই কিন্তু সবকিছু চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা বলতে পারেন যে ভাই অপশনটা আমি অন করেছি ঠিক আছে, আমি দেখবো কিভাবে, দেখার জন্য কিন্তু ঠিক একইভাবে আপনারা নোটিফিকেশন হিস্ট্রিতে আসতে হবে। যখনই এই অপশনটা অন থাকবে সবকিছু নিচে চলে আসবে, এখানে দেখতে পারবেন যে আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে, ইমো থেকে, অথবা মেসেঞ্জার থেকে, অথবা আপনাকে কেউ SMS পাঠাইছিল ডিলিট করে দিল, সবকিছু এইখানে চলে আসবে, সবকিছু দেখতে পারবেন ওইখান থেকে ডিলিট করে দিলেও। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।